অনলাইন ক্লাস বগুড়া জেলা স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সপ্তম শ্রেণী ব এবং ঘ শাখার শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে আমি গণিত বিষয়ে বীজগণিত অংশ নিয়ে কথা বলব। আজকে আলোচ্য বিষয় অধ্যায় 5, সূত্রাবলী ও এদের প্রয়োগ। এই অধ্যায়ে মোট 4টি অংশ রয়েছে, অনুশীলনী 5.1, অনুশীলনী 5.2, অনুশীলনী 5.3 এবং অনুশীলনী 5.4। এত বড় একটি অধ্যায় আমরা আজকেই আমরা শেষ করব। তারপরে তোমাদের শেষে প্রশ্নোত্তর পর্ব বা কিছু মৌখিক পরীক্ষা বা অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে, তোমাদের উত্তর দিতে হবে। চলো আমরা জুম আইডি নাম্বার 294254-5712 এবং পাসপোর্ট M525, যারা জয়েন করতে পারছো না বা যারা আমার আইডি বা পাসপোর্ট জানে না, তোমাদের বন্ধুদের সাথে আমার আইডি এবং পাসপোর্ট শেয়ার করে দিও, যেন সকলেই আমার কাছে উপস্থিত থাকতে পারো। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বগুড়া জেলা স্কুল অনলাইন ক্লাসে স্বাগত। আমি সপ্তম শ্রেণীর ঘ শাখা বীজগণিত অংশ নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 5। এই অধ্যায় 5-এ 5.1, 5.2, 5.3 এবং 5.4 এই 4টি অংশ রয়েছে। এই 4টি অনুশীলনী আজকে আমরা শেষ করব, ঠিক আছে? সকাল 9টা করে আমাদের ক্লাসে আমরা প্রবেশ করি। কার্যক্রম বগুড়া জেলা স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমাদের নির্ধারিত ক্লাসে চলে যাই। আজকে পাঠ হচ্ছে অধ্যায় 5, বীজগণিত, সূত্রাবলী এবং প্রয়োগ, তাই না? এখানে আমরা ক্লাস সেভেনে তোমরা বীজগণিতের যোগ বিয়োগ করেছো, তাই না? কিন্তু কোনো সূত্র আমরা প্রয়োগ করতে পারিনি, কিন্তু ক্লাস সেভেনে উঠে আমরা বীজগণিতের বিভিন্ন রাশির গুণ এবং ভাগ শিখেছি এবং গুণ এবং ভাগের মাধ্যমে কতগুলো সূত্র আমরা প্রতিপাদন করেছি। সেই সূত্রগুলো আমরা এখন জানবো এবং সেই সূত্রগুলো আমরা প্রয়োগ করব, ঠিক আছে? তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি, বর্গের সূত্রাবলীর ব্যবহার। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, খাতা কলম নিয়ে তোমরা লিখে রাখবে বর্গের সূত্রাবলীর ব্যবহার অনুশীলনী 5.1, তাই না? সূত্রের সাহায্যে গুণ, এটা অনুশীলনী 5.2 আছে। আর উৎপাদকের বিশ্লেষণ, এটা 5.3 আছে। আর গসাগু এবং লসাগু অনুশীলনী 5.4 আছে। এখানে 5.4 হবে এটা, হ্যাঁ? আর হচ্ছে সেই সঙ্গে কিছু বাড়ি কাজ দিব আমি, তাই না? ঠিক আছে, এখন আমরা আমাদের প্রথমে আমরা যে বীজগণিতের যে সূত্রগুলো আমরা প্রয়োগ করব, তাই না, সেই সূত্রগুলো সম্পর্কে জানি। যে এখানে রোল নাম্বার 1 বলো, কি কি লিখছে তাড়াতাড়ি বলো, খুব তাড়াতাড়ি বলো। রোল নাম্বার 1 a + b² = a² + 2ab + b² এখানে আমরা 8টি সূত্র লিখেছি, এছাড়া আরো 2-1টি সূত্র আছে। আমরা এই সূত্রগুলো আমরা ক্লাস 8-এ গিয়ে প্রয়োগ করব। যাই হোক, এখানে সূত্র নাম্বার 1 এবং 2, 1 এবং 2 নাম্বার সূত্র কি হবে, যখন তোমাকে কোনো একটা বহুপদী রাশির বর্গ নির্ণয় করতে বলবে তখন আমরা 1 এবং 2 সূত্র প্রয়োগ করব। তারপর 3, 4, 5 এবং 6 কি এই সূত্রগুলো মান নির্ণয়, প্রমাণ বা দেখানো, দেখাও যে এই ধরনের কোনো প্রশ্নের উত্তর লিখতে গেলে আমরা 3, 4, 5 এবং 6 আমরা প্রয়োগ করব। তবে 6 নাম্বারটি বিশেষ করে যে 2টি রাশি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ যখন করতে বলবে তখন আমরা 6 নাম্বার সূত্রটি ab = a + b² - a - 2² এই সূত্রটি ব্যবহার করব। আর হচ্ছে 7 এবং 8 আমরা গুণ এবং উৎপাদক যখন নির্ণয় করব, লসাগু গসাগু নির্ণয় করব, তখন আমাদের 7 এবং 8 নাম্বার সূত্র দুটি কাজে লাগবে, ঠিক আছে? তোমরা লিখে নিতে পারো বা এই শর্ত দিয়ে রাখতে পারো, ঠিক আছে? ওকে, চেঞ্জ করব, হ্যাঁ চেঞ্জ করব। এরপর হচ্ছে এখন আমরা যে সূত্রগুলো, প্রথম একটা সূত্র হলো a + b² = a² + 2ab + b² এটাকে আমরা
প্রমাণ করব। প্রমাণ করতে গেলে কি হবে যে এ প্লাস বি হোল স্কয়ার এখানে দুইবার আছে, তাই না? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি হবে গুণের গঠন বিধি অনুসারে এটাকে গুণ করো, এ দিয়ে প্রথমে এ প্লাস বি গুণ করো, আবার বি দিয়ে এ প্লাস বি কে গুণ করো, করলে কি হবে স্কয়ার প্লাস এ বি প্লাস এবি প্লাস বি স্কয়ার সমান স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। অনুরূপভাবে অন্যান্য সূত্রগুলো কিন্তু এইভাবে আমরা প্রমাণ করতে পারি নাকি? লিখে লিখে নিয়েছো তোমরা, লিখে নাও, তাকে লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ গুড। এরপর নেক্সট আমাদের আরেকটা প্রমাণ আমরা করে দিই, সমান এ প্লাস ডবল স্কয়ার মাইনাস এ মাইনাস ডবল স্কয়ার, এটাকে আমরা প্রমাণ করবো, তাই না? এটা প্রমাণ করতে গেলে আমাদের কি মূল দুটি সূত্র কি, এটা আমরা তো জানি স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, আর একটা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। এই দুটিকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে ফোর এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? কে এটা হলো না? এইভাবে আমরা সকল সূত্র এইভাবে আমরা কি করতে পারি, প্রমাণ করতে পারি। তোমরা বাকি সূত্রগুলো অবশ্যই তোমরা প্রমাণ করবে নাকি? তাহলে আমি চেঞ্জ করব, হ্যাঁ এর নেক্সটে যাই। এখন এখন আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা অনুশীলনী 5.1 এখানে কি আছে, বর্গ নির্ণয় আছে, সরল আছে, মান নির্ণয় আছে, প্রমাণ আছে, এই কয়েক প্রকারই আছে। আমরা এখানে যখন যে সূত্র প্রয়োগ করতে হচ্ছে তখন সেই সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে এখানে দেখো 13 নাম্বারটা কি আছে, a মাইনাস 2b মাইনাস c, এটা একটা বহুপদী রাশি, এটার আমরা বর্গ নির্ণয় করব। তাহলে বর্গ নির্ণয় করতে গেলে আমাদেরকে a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলায় ফেলতে হবে। তাই জন্য এটাকে তিনটা পদ আছে, যে কোনো দুটি পদকে একখানে বেঁধে দিতে হবে আর একটাকে আলাদা রাখতে হবে, তাহলে a মাইনাস b বা a প্লাস b আকারে প্রকাশ করতে হবে। দেখো a মাইনাস 2b কে একদিকে নিলাম আর c কে একদিকে নিলাম, তারপর এখানে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা করলো, তাহলে কি হবে এটাকে আবার a মাইনাস 2b হোল স্কয়ার কে স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 2b প্লাস 2b স্কয়ার, ঠিক? আর এখানে একটা ভুল করে দিলে 2ac প্লাস 4bc প্লাস c স্কয়ার হচ্ছে। এখন এটাকে সমাধান এ আর যোগ বিয়োগ করলে কি দাঁড়ায়, স্কয়ার প্লাস 4b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 4ab প্লাস 4bc মাইনাস 2ac, তাই না? এই বুঝা গেছে? বুঝা গেছে? গুড। এরপর নেক্সটে হচ্ছে রোল নাম্বার কি হলো 24 নাম্বার প্রশ্ন, যে এখানে সরল করতে বলা হয়েছে যে একটা লাস্টে কি হচ্ছে, এই যে একটা বহুপদী একটা জটিল রাশি আছে, তাই না? এটা আছে, এখন এটাকে আমরা যেটার উপর স্কোয়ার আছে, দুই ধরনের রাশির উপর স্কোয়ার আছে, 2a মাইনাস 3b প্লাস 4c এর উপর স্কোয়ার আছে, মনে করো 2a মাইনাস 3b প্লাস 4c সমান x ধরি এবং 2a প্লাস 3b মাইনাস 4c সমান y ধরি, তাহলে কত রাশিটা কি হবে x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার, এটাকে x প্লাস y হোল স্কোয়ার। এখন x এর মানটা বসিয়ে দাও বা y এর মানটাও বসিয়ে দাও, বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করলে কি হবে 4a হোল স্কোয়ার হবে, এটাকে ই করলে কি হবে 16a স্কোয়ার, তাহলে নির্ণয় সরলকৃত মান হচ্ছে 16a স্কোয়ার। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ এখন আমরা একটা প্রমাণে আসি, তোমরা কি লিখে নিছো নাকি? স্ক্রিনশট দিছি স্যার। আচ্ছা গুড। এরপর আমরা 34 নাম্বারটা, যে এটা খুব ইম্পর্টেন্ট যে m + 1 / m = 2 হলে দেখাও যে m4 + 1 / m4 = 2, তাই না? তাহলে এখানে a এর এসি সমান কি হবে m4 + 1 / m4, এটাকে আমরা প্রমাণ করার সময় a স্কয়ার + b স্কয়ার ফর্মুলা বা, তাই না, অথবা 4ab ফর্মুলা পড়ে কিনা এটা দেখতে হবে। তাহলে a স্কয়ার + b স্কয়ার বা a স্কয়ার - a স্কয়ার + b স্কয়ার ফর্মুলা পড়ে কিনা দেখি, যে এটাকে m স্কয়ার কে স্কয়ার প্লাস 1 / m স্কয়ার কে স্কয়ার করো, করার পরে এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু m স্কয়ার ইনটু 1 / m স্কয়ার, আবার এটাকে ভাঙ্গে নাও m স্কয়ার প্লাস 1 / m স্কয়ার, তাহলে a প্লাস a m প্লাস 1 / m স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 1 / m তারপর হোল স্কয়ার, এটা নাকি মাইনাস 2, এটাকে এখান m প্লাস 1 / m এর মান বসিয়ে দাও 2 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2 স্কয়ার বিয়োগ 2 2 স্কয়ার মাইনাস 2 সমান 4 মাইনাস 2 সমান 2 সমান r a s s, তাই না? আর এসএস কত ছিল, আমাদের দুই প্রমাণ করতে হবে, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল নাকি? রোল নাম্বার 9, রোল নাম্বার 9 বলো, বুঝা গেছে? ইয়েস স্যার। হ্যাঁ এরপর অনুশীলনী 5.2 আসছি, 5.2 এখানে গুণের সূত্রগুলো কিসের, গুণের গুণের সূত্র কয়টা আছে, এই যে 7 নম্বর ও 8 নম্বর সূত্র দুটি আছে, একটা মিডল টার্ম ফ্যাক্টর, একটা মিডল টার্ম ফ্যাক্টর বলে আর একটাকে বলা হচ্ছে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এখন এটা দেখো আমাদের তো কি হলো, গুণের সময় এগুলাকে ভিন্নভাবে সাজানো থাকবে, এলোমেলোভাবে সাজানো থাকবে। এখন তোমাদের লক্ষ্য হবে যে এই রাশিগুলোকে আমরা যে দুটি সূত্র জানি সে সূত্র দুইটি মতো করে সাজানো যাবে কিনা ওইটা লক্ষ্য করতে হবে। যেমন এখানে কি আছে, এটাকে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ওয়ান কে যদি আমরা একক রাশি হিসেবে কল্পনা করি আর এক্স কে যদি আলাদা করি, তাহলে এ মাইনাস বি, ঠিক? এখানেও a প্লাস b,
তাহলে a প্লাস a মাইনাস b a প্লাস b সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মানে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সমান x স্কয়ার মাইনাস b সূত্র প্রয়োগ করে নাকি তাহলে এটা কি হলো x এটা হয়ে গেল এটা x তাহলে a করলে কি হবে x স্কয়ার প্লাস 2x স্কয়ার প্লাস 1 মাইনাস x স্কয়ার সমান x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 1 এ নিন গুণফল কি হবে x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 1 খুব ইম্পর্টেন্ট এটা চেঞ্জ করব হ্যাঁ আব্দুর রহমান চেঞ্জ করব फर्मुला কি এখানে a সমান হাফ a আর b সমান 5/2a ইসকে শর্ট দিছো জি স্যার কি সমিছি এরপর অনুসরণী 5.3 এখানে উৎপাদক তাই না উৎপাদকে কয়টি সূত্র আছে বলো দুইটি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b আর একটা আছে x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab তাহলে x প্লাস a ইনটু x প্লাস b তাই না কি জি স্যার উৎপাদকের বিশেষ সূত্র কি হবে a প্লাস b মাইনাস c ইনটু a মাইনাস b প্লাস c বুঝা গেছে হ্যাঁ স্যার লিখে নিছো হ্যাঁ এরপর নেক্সট স্ক্রিনশট ইয়েস স্যার হ্যাঁ এখন দেখো এটা মিডল টার্ম ফ্যাক্টর বলা হয় এটাকে কি বলা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর বলা হয় তাহলে a স্কয়ার প্লাস 3a মাইনাস 40 আছে তাই না তাহলে 40 টাকে আমরা দুইটি রাশি গুণফল হিসেবে এমনভাবে প্রকাশ করব যেন ইয়ালো মাঝের যে ধ্রুব রাশিটা আছে যুগে করলে যেন এটা হয় আচ্ছা আমরা মাইনাস 40 আছে তাহলে মাইনাস থাকলে একটা প্লাস একটা মাইনাস দিতে হবে আমি কিন্তু টেন পেলাম কে দাগ দিচ্ছে আমি রিপোর্ট করব তার বিরুদ্ধে মুছে দাও এগুলো মুছে দাও এই মুছে দাও এই কে কে করছে আমি কিন্তু দেখেছি এই মুছে দাও এত বড় সাহস পালে কোথা থেকে আচ্ছা এই হেডফোন কার আছে হেডফোন বন্ধ বন্ধ করে রাখো হেডফোন হেডফোন বন্ধ করো এই রেজওয়ান রহমান আব্দুর রহমান সব বন্ধ থাকবে মিউট মিউট হয়ে যাও এখন তুমি দেখো যে কি যে তাহলে 8 মাইনাস 5 বিয়োগ করলে 3 হয় আবার 8 আর মাইনাস 5 গুণ করলে মাইনাস 40 হয় তাই না তাহলে এইভাবে আমাদের লিখতে হবে তারপর এটা কি কি হলো প্লাস 8 এ মাইনাস 5 এম দেখো এটা মিডল টার্ম ফ্যাক্টর বলা হয় কারণ মিডিলে সংখ্যাটিকে এখানে আমরা হিসাব করে বসাই তাই না যে বিয়োগ বা যোগ করলে যেন এই মাসখানেকটা মিলে যায় আর গুণ করলে যেন প্রান্ত রাশিটি মিলে যায় তারপর কি হবে a কমন নেব a প্লাস 8 মাইনাস 5 কমন নেব a প্লাস 8 তাহলে 5 a প্লাস 8 ইনটু a মাইনাস 5 তাহলে নিয়ে উৎপাদকের বিশ্লেষণ কি হবে a প্লাস 8 ইনটু a মাইনাস 5 ঠিক আছে বুঝা গেছে হ্যাঁ নেক্সট লসাগু এবং গসাগু আমরা এখন আচ্ছা এর আগে গসাগুটা কি বলো তো কে পাবে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণিত গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয় 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 কাকে বলা হচ্ছে যে কোন কোন একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে ওই সংখ্যা গুণনীয় যেমন 6 কে 1 দিয়ে ভাগ করা যাবে 2 দিয়ে যাবে 3 দিয়ে যাবে 6 দিয়ে যাবে তাহলে 6 এর গুণনীয়গুলো কি কি 1 2 3 এবং 6 ঠিক আছে তাহলে এখানে গরিষ্ঠ মানে বড় আর সাধারণ মানে কমন এই তিনটি রাশি আছে এই তিনটি রাশির মধ্যে সবচেয়ে যে কমন বড় উৎপাদকটি হবে গসাগু তাই না তাহলে এখানে দেখো প্রথম রাশি সমান কি xy বিয়োগ y y কমন নাও x মাইনাস 1 আবার এখানে দ্বিতীয় রাশি x কিউব y মাইনাস xy এটাকে xy কমন নাও x স্কয়ার মাইনাস 1 তাহলে xy * x + 1 * x - 1 তাই না আবার তৃতীয় রাশি সমান কি x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 এটাকে আমরা সূত্র আকারে ভাঙে নেই অথবা মিডল টার্ম ফ্যাক্টর করি যাই করি কেন x মাইনাস 1 হোল স্কয়ার হবে তাই না তাহলে এখানে তুমি দেখো এই এই তিনটার মধ্যে এই যে
সাধারণ উৎপাদক কোনটি বলতো? তিনটার মধ্যে আছে, কি হবে? এক্স মাইনাস ওয়ান, তাই না? তাহলে গোসাইগুলো হবে এক্স মাইনাস ওয়ান। তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে যে রাশিগুলোর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট সাধারণ উৎপাদক হলো এক্স মাইনাস ওয়ান। সর্বোচ্চ ঘাত বলতে কি, যে এখানে যে সাধারণ উৎপাদকটা এখানে পাওয়ার কত, এখানে এক্স মাইনাস ওয়ান একটি উৎপাদকের পাওয়ার কত? এক, তাই না? কিন্তু একই আছে, দুই অথবা তিন চার নাই, এর জন্য ঘাত সর্বোচ্চ ঘাত এখানে এক, কাজে এক্স মাইনাস ওয়ান হবে। নির্ণয় গোসাগু এক্স মাইনাস ওয়ান লিখে নিছো? স্ক্রিনশট দিচ্ছি। এবার নেক্সট 34 লসাগু কাকে বলে? লতে লবিষ্ট, সাথে সাধারণ, আর গুতে গুণিত, তাই না? লবিষ্ট সাধারণ গুণিত কাকে বলা হচ্ছে? যে কতগুলো রাশি আমরা যে উৎপাদক বা গুণিত করব, গুণিত করব, গুণিত করব, গুণিতকের মধ্যে সবচেয়ে যে সাধারণ ছোট গুণিতকটাই হবে তোমার লসাগু। যেমন যেমন তিনের দুইয়ের গুণিতকগুলো কি কি? দুই চার ছয়, তাই না? তারপরে মনে করো আট, তিনের গুণিতকগুলো কি কি? তিন ছয় নয় বারো। আবার চারের গুণিতকগুলো কি কি? মনে করো দুই এবং তিনের গুণিতক বের করলাম, তাহলে দেখো তো এই গুণিতক দুইয়ের গুণিতক ছয় আছে, আবার তিনের গুণিতক ছয় আছে। এই দুইটার মধ্যে একেবারে সবচেয়ে ছোট কমন গুণিতকটা কি হবে? ছয়। তাহলে এই লসাগু দুই এবং তিনের লসাগু ছয়। অনুরূপভাবে এই রাশিগুলোর লসাগু কত হবে? দেখা যাচ্ছে যে রাশিগুলোর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদক গুলো হলো কি? এ থ্রি, এ মাইনাস ফোর, এ প্লাস ফাইভ। তাহলে এগুলাকে গুণ করে দিতে হবে, তাহলে লসাগু হয়ে যাবে। উৎপাদক গুলোকে যখন গুণ করে দিবা, এটাই হবে লসাগু। কি তাহলে কি বোঝা গেছে তো নাকি? তাহলে এই এইভাবে বাকি অঙ্কগুলো তোমরা করবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এখন এখন কি দেখতে পাচ্ছ তোমরা বলো? মূল্যায়ন, যাকে প্রশ্ন করবে সেই উত্তর দেবে, কেউ কথা বললে ইয়ে হবে। এই ইয়েগুলো কিন্তু আমি রেকর্ড রাখতেছি, পরবর্তী ক্লাসে এইগুলো প্রমোশনের জন্য লাগবে। আচ্ছা, রোল নাম্বার 17, রোল নাম্বার 17 বলো। জি স্যার। পাঁচ নাম্বার উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বোঝো বলো? পাঁচ নম্বর প্রশ্ন উত্তর দাও, উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বোঝো? রাশির গুণফল হিসাবে প্রকাশ করাই হচ্ছে উৎপাদক কে বিশ্লেষণ, ঠিক আছে? যেমন ছয়কে আমরা দুই এবং তিনের গুণফল হিসেবে প্রকাশ করতে পারি, তাই না? এটাই হচ্ছে উৎপাদক। কি আচ্ছা, ওকে। আচ্ছা, এবার রোল নাম্বার 56 না 50? 50 আছে রোল নাম্বার 50? জি স্যার। হ্যাঁ, তুমি বলো। বর্গে বর্গ নির্ণয়ের যে দুটি সূত্র আমরা জানলাম, কি কি বলো? মৌলিক সূত্রটি কি কি? দুটি সূত্র বলো, তাতে বলো। পারবে না? না স্যার। হ্যাঁ পারবে না, ইয়ে করো। রোল নাম্বার 31, রোল নাম্বার 31 উপস্থিত? রোল 31 উপস্থিত নাই। রোল নাম্বার 37, 37 রোল নাম্বার 52, রোল নাম্বার 52। হ্যাঁ বলো, 52। আচ্ছা, এই যে দুইটি রাশির বর্গের অন্তর্ফল নির্ণয়ের সূত্রটি কি বলো তো? আচ্ছা, কয় নাম্বার সূত্র হলো এটা? আচ্ছা, কে পারবে বলতে নাম এবং রোল নাম্বার বলে বলো, কে পারবে বলতে? কেউ পারবে না? রোল নাম্বার 1 বলো, রোল নাম্বার 1, রোল নাম্বার 1 অ্যাবসেন্ট। রোল নাম্বার 3? জি স্যার বলেন। হ্যাঁ,
তিন নম্বর দুটি রাশির বর্গের অন্তরফল নির্ণয়ের সূত্রটি কি বলো? দুটি রাশির বর্গের অন্তরফল নির্ণয়ের সূত্র স্যার a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। কি হবে কে বল বলতে? ab সমান কি? a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এটা শেখানো হয়নি এই কি স্মরণ শক্তি এত কম কেন? আচ্ছা রোল নাম্বার 9, রোল নাম্বার 9 यस স্যার। হ্যাঁ রোল নাম্বার 9 দেখো তো, এটা উৎপাদক করলে সাত নাম্বারটা তোমরা খাতায় উৎপাদক করে তুমি মুখে বলো সাত নাম্বার প্রশ্ন উত্তরটা কি হবে সেটা বলবে। আর রোল নাম্বার 13, 13 কে? 13 আছে রোল নাম্বার 13? হ্যাঁ 13। হ্যাঁ 13 তুমি 6 নাম্বারটা খাতায় করে উত্তরটা বলো। স্যার 7 নম্বরের উত্তর 2a প্লাস 3b ইনটু 2a মাইনাস 3b। আচ্ছা গুড। আর এর কি হলো যে রোল নাম্বার 21 আছে কি? রোল নাম্বার 21 21 আছে? রোল নাম্বার 21, রোল নাম্বার 25? জি স্যার 25। লসাগুর পুরো গুণন কি হবে বলো? লসাগুর স্যার লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক যে গুণিত গুণিত। হ্যাঁ আচ্ছা কি হলো রোল নাম্বার 13 উত্তর হইছে বলো তাড়াতাড়ি। জি স্যার বলছি স্যার বলো। উত্তর হলো 4x² - 20xy + 25y². গুড গুড। হ্যাঁ তোমাদের ইয়া হলো শুনো যে এখানে কিন্তু অনেকে 10-15 জনকে ধরলাম তাই না? এটাই এটাই কিন্তু কি হবে ক্লাস চলবে এবং কি হলো এখানে তোমরা এগুলা উত্তর দিয়েছো তাই না? এবং সকলেই তোমরা পারবে আশা করি তাই না? তাহলে এখন আমাদের কিছু বাড়ির কাজ দিই তোমাদের বাড়ির কাজ। দেখো অনুশীলনী 5.1 এ প্রশ্ন নম্বর 9, 16, 23 এবং 31 এটা করবে। অনুশীলনী 5.2 এ প্রশ্ন নম্বর 9, 10 এবং 11 তারপর অনুশীলনী 5.3 এ প্রশ্ন নম্বর 10, 12 এবং 14 কি ঠিক আছে? আর অনুশীলনী 5.4 এ প্রশ্ন নম্বর 24, 35 এবং 38 ইয়ে বলবে আম আমি তো ইয়েস বলবে। রোল নম্বর 1, 1 রোল নাম্বার 2, 2 রোল নাম্বার 3 यस স্যার রোল নাম্বার 4, 5 यस স্যার 6, 6 আছে 6, 6 নাই না? রোল নাম্বার 21, রোল নাম্বার 21 21 রোল নাম্বার 21, রোল নাম্বার 37, 37 ইয়েস স্যার কি নাম? রোল নাম্বার 52, ইয়েস স্যার রোল নাম্বার 56, 56 স্যার 53 না 56 বলো 56 নাইন রোল নাম্বার 49, 49 রোল নাম্বার 50, 50 यस স্যার রোল নাম্বার 27, यस স্যার রোল নাম্বার 13, 13 यस স্যার রোল নাম্বার 9। আচ্ছা আব্দুর রহমান রোল লেখা নেই কেন? বোর্ড ওয়ার্ক করি নাকি দেখি কেমন পারো তোমরা? এই তোমরা বলো তো এটা সবার কত হবে সূত্রের সাহায্যে করো তাহলে কিভাবে করতে হবে এটা দেখো। তাহলে 1000 মাইনাস 3 তাই না?
তাহলে এ স্কয়ার এ মাইনাস বি ইজ ডার তাহলে এটা করলে কত হবে করে নাও থ্রি প্লাস থ্রি স্কোয়ার তাহলে এখানে কত হবে মাইনাস কত হবে সিক্স শূন্য 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 প্লাস নাইন তাহলে কত হচ্ছে এক শূন্য 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 নাইন বিয়োগ ছয় শূন্য 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 তাহলে কত হয় দেখো তো কত হয় হিসেব করো নিরানব্বই আমাকে ক্লাস শেষ হলো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো করোনা মহামারীর মধ্যে তোমরা বাইরে অযথা ঘোরাফেরা করবে না আসলে তোমাদের সম্পর্কে ধন্যবাদ যে যেখানে থাকবে সুস্থ থাকবে এই করোনা অতিমারিতে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে ঘরের বাইরে গেলে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে সবাইকে ধন্যবাদ আগামী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ